ওয়েলকাম টু পিক্সারড বন্ধুরা। আজকে আমরা দেখব মোবাইলে কি করে ভালো ভিডিও তুলতে হয় এবং কিছু নিয়ম আমরা শিখব, 10টা নিয়ম আমরা পরপর দেখে নেব কি করে মোবাইলে ভালো ভিডিও নিতে হয়। যারা আমার চ্যানেল নতুন এসছেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর যারা আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন। আমরা গত 5টি পর্ব ধরে দেখেছি কি করে মোবাইলে ভালো ছবি তোলা যায়। 2টো পর্ব ছিল অটো মোডে এবং 3টে পর্ব ছিল প্রো মোডে ছবি তোলার সমস্ত নিয়মকানুন। আজকে সেই সেগমেন্টেরই 6th ভিডিও, যেটাতে কিন্তু আমরা আলোচনা করব মোবাইলে কি করে ভালো ভিডিও নিতে হয়। ফার্স্ট পয়েন্ট, প্রথম পয়েন্টে আমি যেটা বলবো আপনাদেরকে, ভিডিও নেওয়ার ক্ষেত্রে ফোকাস। আমরা ছবি নেওয়ার সময় যেভাবে ঠিক ফোকাস করতাম, ডিসপ্লের উপর আমার মোবাইল ডিসপ্লের উপর আমার ছবিটা এলো, ছবির উপর যেরকম ট্যাপ করে আমরা ফোকাস করতাম, যখন ভিডিও নিতে যাব কোনো একটা বিষয়ের, তখনও কিন্তু আমরা ওই ট্যাপ করেই ফোকাস করব ভিডিওর ক্ষেত্রেও, সেটা মোবাইলে ভিডিও মোডে গিয়ে। এবার যখন ডিসপ্লের উপর ছবিটা চলে এলো, আপনার যেটা ভিডিও করতে চাইছেন সেটা দেখতে পাচ্ছেন, এবার যে জিনিসটা ভিডিও আপনি করতে চাইছেন, যদি কোনো নেচারের সিন হয় তখন সেই নেচারের উপর টিপ, যেটা আপনি মুখ্য বা ফোকাস করতে চাইছেন, যে ফোকাসের যে রেঞ্জটা ওটা কিন্তু অনেকটা নেয় মোবাইলে। যেরকম ক্যামেরার ক্ষেত্রে আমরা জানি খুব যে একটা শ্যালো ডেপথ অফ ফিল্ড দেখা যায়, এক্ষেত্রে কিন্তু সেটা নয়, মোবাইলে ভিডিওতে কিন্তু অনেকটা এরিয়া নেয়। তাহলেও আপনারা কিন্তু এই ফোকাস যেটা ট্যাপ সেটা কিন্তু করতে একদম ভুলবেন না। আর এই পয়েন্টেরই এই ট্যাপ করার সময় আরেকটা জিনিস করবেন, সেটা যেমন আমরা বলেছিলাম যে এক্সপোজার যে কন্ট্রোল, আঙুলটা জাস্ট বাড়িয়ে কমিয়ে যে কন্ট্রোলটা ছিল, সেটা ফটোর ক্ষেত্রেও একই রকম, সেটা ভিডিওর ক্ষেত্রেও একই রকম। যদি কোনো দিনে একদম রৌদ্রোজ্জ্বল পরিবেশ হয় সেখানে একটুখানি কমিয়ে দিতে পারেন, তাতে কিন্তু যে কালার স্যাচুরেশান, কালার ডেপথ সেটা কিন্তু ভালো আসবে। আবার যদি কোনো খুব একটা বিকেল হয় বা খুব একটা মেঘলা পরিস্থিতি হয় তখন একটুখানি বাড়িয়ে নেওয়া যেতে পারে। তো ঠিক আছে, এই গেল আমাদের 1 নম্বর পয়েন্ট, ফোকাস এবং এক্সপোজার। এরপরে আমরা আসবো এই এক্সপোজার দিয়ে বা বাড়িয়ে কমিয়ে কিন্তু আমরা সবসময় সব কিছু কন্ট্রোল করতে পারি না। ধরুন আপনি একটা ইনডোরে ভিডিও করবেন, আমরা অনেকেই এখন ভিডিও করি, ইউটিউবের জন্য ভিডিও বানানো আছে, না এরকম ব্লগের জন্য ভিডিও বানানো আছে, তো সেক্ষেত্রে আপনি যদি বাড়ির মধ্যে বা ইনডোরে যখন ভিডিও করতে চাইবেন তখন কিন্তু আলো ব্যাপারটা খুব মাথায় রাখতে হবে। এই জন্য সেকেন্ড পয়েন্ট, গুড লাইটিং কন্ডিশান। এই লাইটিং যে কন্ডিশান সেটার জন্য আমরা যে বাড়ির যেখানে লাইট বেশি সেটা ইউজ করতে পারি সেই জায়গাটা, বা যেরকম টিউব বা বাল্ব সেগুলো ইউজ করতে পারি। তবে আমি বলবো আর একটু বেশি লাইট সোর্সটা যেন একটু বড় হয়, তাহলে কিন্তু যে আলোটা পাবো আমরা সেই আলোটা অনেক নরম আলো পাবো, সফট লাইট পাবো। সেই জন্য রিং লাইট কিন্তু একটা খুব সুন্দর অপশান এক্ষেত্রে। তা আমি বলবো আপনারা যারা ভিডিও করেন বা যাদের প্রফেশনালি যদি আপনাকে ভিডিও করতে হয়, যদি ইনডোরে ম্যাক্সিমাম শ্যুট করেন তাহলে রিং লাইটটা ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর যে লাইটের যে সমস্যা সেটা কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু ওই এক্সপোজারটা কিন্তু বাড়ির মধ্যে আপনি বাড়িয়েও ঠিক জায়গাতে পৌঁছতে পারবেন না, বা যখন খুব বাড়াতে যাবেন তখন দেখতে পাবেন আপনার ভিডিওর মধ্যে খুব গ্রেন চলে আসবে, যেটা কিন্তু পরে আপনি কোনোভাবে রিমুভ করতে পারবেন না। তার চেয়ে বরং যদি একটা ভালো লাইট সোর্স হয় তখন কিন্তু ISOটা কমেও ও সুন্দর ভিডিও ক্যাপচার করতে পারবে। এবারে আসি 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট কোয়ালিটি। এটা কিন্তু খুব একটা দারুণ পয়েন্ট। ভিডিও নেওয়ার জন্য এখন একটা মিডিয়াম বাজেট যে মোবাইল সেখানেও আপনি 2-3টে অপশান পেয়ে যাবেন। প্রথম আপনি একটা 720 একটা অপশান পেলেন, তারপরে এবার থেকে চলে যাবে কিন্তু 1080 HD যেটা, এবং তারপরে আবার চলে যাচ্ছে আপনার 4K। এই গেল 3 রকম। এর যেটা মেনলি ডিপেন্ড করছে 720 বা 1080 বা 4K, এটা আপনারা নিজেরা তুলেও দেখতে পারেন, যেটা ডিপেন্ড ছবির যে কোয়ালিটি সেটা কিন্তু ডিপেন্ড করে, যে ছবিটার কেমন কোয়ালিটি হবে সেটা ডিপেন্ড করছে। এবং 4K যেমন আমরা জানি কালার যে স্যাচুরেশান ওটা কিন্তু খুব সুন্দর করে নেয়, যেহেতু 4K লেটেস্ট একদম টেকনোলজি, তাই 4Kটাই বেটার হবে বা 4Kটা ভালো হবে। এরপরে আরেকটা জিনিস দেখবেন, ধরুন 1080 আছে সেখানে আমার একটা 30fps একটা 60fps, কি 720 আপনি 30 পাচ্ছেন 60 পাচ্ছেন, তাহলে এটা কী করবো আমরা? এটা বুঝতে হবে যে আপনাকে FPSটা কী। FPSের ফুল ফর্ম হচ্ছে আপনার ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ কিনা প্রত্যেক সেকেন্ডে আপনার যে মোবাইলের ক্যামেরা সে কতগুলো ছবি
নিচ্ছে, কারণ ভিডিও করার সময় ওটাই করে, একসঙ্গে অনেক পরপর 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 অনেকগুলো ছবি নেয়। সেই ছবিগুলোকে আমরা জানি যদি খুব স্মুথলি বা কুইকলি একটা ট্রানজিশান করা হয় তখন আমরা একটা ভিডিও দেখতে পাই। তাহলে সেকেন্ডে কতগুলো ও ফ্রেম নিচ্ছে তার উপর কিন্তু ডিপেন্ড করে এই ভিডিওর স্মুথনেস। আমি একদম খুব দুরন্ত গতিতে ছুটে চলা একটা ট্রেন, আপনি যদি তার ভিডিও করতে চান তাহলে কিন্তু আপনার 60 FPS রাখা ভালো। ইভেন যখন আমরা স্লো মোশন আলোচনা করবো সেখানে দেখবো যে 120 FPS আপনার ভিডিও করা যায়, সেখানে কিন্তু আরও সুন্দর করে দেখতে পাবো। কিন্তু ভিডিওতে সেই অপশানটা থাকে না 30 বা 60। তাই আমি বলবো যদি কোনো বেশি স্পিডের ভিডিও নিতে হয় তাহলে কিন্তু 60 ব্যবহার করুন। ট্রেন থেকে বাস থেকে যদি ভিডিও করতে হয় বা চলন্ত কোনো সাবজেক্টের ভিডিও করতে হয় সেক্ষেত্রে আমরা 60 FPS রাখবো। আর যদি আমাদের কোনো কম মুভমেন্ট বা কম গতির জিনিস, কি একটা খাবারের একটা প্লেট সেখান থেকে কিছু একটা অল্প নাড়াচাড়া হবে, খাবারটা একটুখানি উঠবে বা নামবে এরকম একটা কন্ডিশান, তখন আমরা 30 রাখতেই পারি। যে ভিডিওর যে স্পিড সেখানটা কিন্তু কম থাকছে তখন আমরা 30 FPS রাখবো, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। এইখানে 4 নম্বর পয়েন্টটা আমাদেরকে বলে দিতে হবে, কারণ এই যে 3 নম্বর পয়েন্টটা বললাম এর সঙ্গে এটা কানেক্টেড। আপনি যত ভালো গ্রেডের ভিডিও আপনি সেভ করতে চাইবেন আপনার মোবাইলে কিন্তু ঠিক ততটাই স্টোরেজ লাগবে। ধর 720 যদি করতে যাই ও একটু কম, অনেক কম স্টোরেজ খাবে। এবার 1080 করতে গেলে দেখতে পাবেন 30 কম, 60 বেশি স্টোরেজ লাগছে। আবার 4K যদি করতে যাই, 4K যদি 30 করি সেখানেও আবার 1080 যে 60 হচ্ছেও বেশি লাগছে। আর 4K যদি 60 করতে হয়, যদিও অনেক কম মোবাইলেই এখন একটু বেশি বাজেটের মোবাইলগুলোতে 4K 60 এসেছে, সামনে এগুলোতেও চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি মেমোরি লাগবে। তাই মেমোরি কার্ড যেটা সেটা যেন আপনার ফাঁকা থাকে, বা ইন্টারনাল মেমোরি যেটা সেটা যেন একটু ফাঁকা থাকে। তো আমি বলবো আপনারা যারা ভিডিও করেন তারা কিন্তু যে ইন্টারনাল মেমোরি যে সমস্ত ফোনের একটু বেশি আছে, হ্যাঁ 128 বা 256 GB যদি থাকে এগুলো ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা অনেক সময় নিতে পারবেন। এবং আপনি যদি 4K 60 দিয়েও নেন তাহলেও কিন্তু আপনার কোনো স্টোরেজ নিয়ে আর কোনো বিশেষ মাথা ঘামাতে হবে না। আজকের 5 নম্বর পয়েন্টে আমি আপনাদেরকে বলবো, যেরকম ছবি তুলতে যাওয়ার আগে আমি বলেছিলাম যে লেন্সটা কিন্তু ক্লিন করবেন, এবং এখানেও সেই একই ফান্ডা, লেন্সটা ক্লিন করবেন, লেন্স ক্লিন করবেন। আর এবং যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো একটা মোবাইল যেটা সেটা কিন্তু স্টেডি রাখতে হয় ভিডিওর সময়, কারণ ভিডিওতে যদি কাঁপতে থাকে সেই ভিডিওটা কিন্তু, আপনি ধরুন কোনো একটা হাঁটছেন ভিডিও করার সময় তাহলে কিন্তু ওইটা কিন্তু কাঁপতে থাকবে ভিডিওটা, এবং সেটা যে দেখছে তার কাছে ব্যাপারটা খুব অকওয়ার্ড ফিল করবে একটা। তো তার জন্য এখন একটুখানি নতুন যে মোবাইল ওখানে কিন্তু একটা স্টেডি রাখার জন্য একটা মুড চলে এসছে, তো সেক্ষেত্রে আপনি ভিডিওটাকে স্টেডি বা স্টেবিলাইজেশন মোড যেটা সেটা আপনি অন করে দিতে পারেন যদি আপনার মোবাইলে থাকে। আর যদি না থাকে তাহলে কিন্তু আমি বলবো যে একটা গিম্বল আপনারা ইউজ করতে পারেন, তাহলে কিন্তু মোবাইলটাকে ওরা ওই 3-axis গিম্বল যেটা হয় ওটা কিন্তু খুব স্টেডি রাখে। সেক্ষেত্রে আপনি যদি মুভ করেন, যদি মুভ না করতে হয়, যদি আপনি হাঁটাচলা করবেন না, একটা দাঁড়িয়ে একটা ভিডিও করতে চাইছেন যে আমি ভিডিওটা থাকলো, যেমন আমি ধরুন কথা বলছি এখানে, সামনে একটা ভিডিওটা হলো আমি কথা বলছি, তাহলে তো আমার এখানে গিম্বলের কোনো দরকার নেই, তাহলে আমি শুধু একটা ট্রাইপড ইউজ করব। কিন্তু ধরুন আমি এখানে যদি একটা হাঁটাচলা করতে হয়, একটা ট্রাভেল ভিডিও বানাই বা কোনো একটা রান্নার ভিডিও যেটাতে একবার ওদিকে যাচ্ছি কিছু নিচ্ছি ওখান থেকে এখান থেকে কিছু দিচ্ছি, সেক্ষেত্রে আমি স্টেডিটাও ইউজ করতে পারি। যদি আমার এরিয়া যেটা ভিডিওর যে এরিয়া যদি বেশি হয় তাহলে কিন্তু আমি স্টেবিলাইজড মোড অতটাও লাগবে না, ও কিন্তু এটা পুরোটাই নিতে পারবে। কিন্তু আমার মনে হয় এক্ষেত্রে একটু গিম্বল ইউজ করা বেটার যদি একটু বেশি এরিয়া মুভ করতে হয়। ও কিন্তু গিম্বলের কাজটা হচ্ছে ওই, ও কিন্তু আপনার ওই যে ফেস ট্র্যাক করতে পারে বা কোনো অবজেক্ট যদি আপনি ট্র্যাক করতে দেন, ও কিন্তু সেই অবজেক্টটা যেদিকে যাচ্ছে ও কিন্তু ঘুরতে থাকবে। হ্যাঁ, এটা কিন্তু একটা দারুণ ফিচার। তো আমিও বলবো আপনাদেরকে গিম্বল নিয়ে পরে আমরা দেখবো আর একটু ডিটেলস কী করে কাজ করতে হয় এই ব্যাপারে। তো আজকের বোনাস টিপস আমি একটা দিই আপনাদেরকে, আমি বলেছিলাম প্রথম যে 10টা টিপস দেবো, তো ভিডিওটা খুব লেন্দি হয়ে যাচ্ছে, আজকে 5টা থাকলো, আমরা পরের পর্বে আর 5টা ইম্পর্ট্যান্ট টিপস নিয়ে কিন্তু আলোচনা করবো। আর তার ভিডিও শেষের আগে আমি একটা বোনাস টিপস আপনাদেরকে দিই যেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বা একদম বলা চলে একদম স্টার মার্কা টিপস, সেটা হলো মোবাইলে ভিডিও শুরু করার আগে বা কোথাও বেড়াতে গেছেন ভিডিও করবেন বা বাড়িতে ভিডিও যেখানে করছেন
দেখে নেবেন মোবাইলের ব্যাটারিটা কতটা চার্জ আছে। কেননা এই মোবাইলে এখন যখন ভিডিও করতে যাবেন প্রচুর ব্যাটারি কিন্তু ড্রেন হয়, অনেকটা ব্যাটারি আপনার খুব তাড়াতাড়ি ব্যাটারি ছিল, যেটা কিন্তু কল্পনার বাইরে। এখন অনেক নতুন যে ফোনগুলো এসছে একদম ওতে একটুখানি ব্যাটারি বেশি থাকছে, ভিডিও করলেও একটু কম কম, মানে শেষের গতি একটু কম। কিন্তু একটু পুরনো যদি ফোন হয়, এই ধরুন আমার রেডমি নোট 7 প্রো, ওতেও দেখি ভিডিও যদি করতে যাই আমি খুব তাড়াতাড়ি ব্যাটারি কিন্তু শেষ হয়, তো সেইটা একটুখানি মাথায় রাখবেন। এবং যদি একটু আউটডোরে যান যেখানে মোবাইল চার্জের বেশি অপশান নেই, একটা পাওয়ার ব্যাঙ্ক ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সুন্দর করে আপনার চার্জের ওটার মাথায় মানে ওই হেডেকটা আপনাকে নিতে হবে না যে এই মোবাইলে চার্জ শেষ হয়ে গেলো, এই কী করে ভিডিও করবো, এই তাড়াতাড়ি করতে হবে। কিন্তু মাথায় এগুলো থাকলে আপনার ভিডিও একটা ক্রিয়েটিভ ব্যাপার, আপনি ক্রিয়েটিভিটি কিন্তু আপনার লস হয়ে যাবে যদি মাথায় যদি হাজারটা চিন্তা আসে। তা এই স্টোরেজের চিন্তা, ব্যাটারির চিন্তা, ট্রাইপডের চিন্তা, মুভ করার চিন্তা, এইগুলো থেকে মাথা থেকে দূর করুন। দূর করে দেখুন আপনার মোবাইলেও কিন্তু ভালো ভিডিও তোলা সম্ভব। তো ঠিক আছে বন্ধুরা, আমরা পরের পর্বে দেখব আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। আজকে তাহলে এটুকুই, ধন্যবাদ, দেখা হবে পরে পর্বে।